যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে 3.5 কেজি ওজনের 30 পিস স্বর্ণের বার জব্দ করেছেন বিজিবি, যার আনুমানিক বাজার মূল্য 3 কোটি টাকা। ভোরে বেনাপোল সীমান্তের দৌলতপুর গ্রামের চারা বটতলা নামক জায়গা থেকে ভারতে পাচারের সময় গামছায় মোড়ানো বারগুলো উদ্ধার করা হয়। খুলনা বিজিবি 21 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হলে পাচারকারীরা বিজিবির উপস্থিতি বুঝতে পেরে বারগুলো ফেলে পালিয়ে যায়, তাই এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত স্বর্ণের বারগুলো বেনাপোল পোর্ট থানার মাধ্যমে যশোর কাস্টমসের ট্রেজারিতে হস্তান্তর করা হয়।